দেখো জাফর, কাজটা কিন্তু তুমি ভালো করলা না। আমাকে অপমান করা, এর ফল তোমাকে ভোগ করতেই হবে। একালু চল। জি হুজুর। এইটা কি হয়ে গেল? এই লোকটার জন্য আমার সব স্বপ্ন পুরে সায় হয়ে গেল। আলোর সাথে মোরলের বিয়ে না হলে আমি ওই মোরলের কাছ থেকে কিছুই হাতাতে পারবো না। মোরল মশাই, মোরল মশাই, যাবেন না। আলো, তুমি একদম চিন্তা করো না, দেখবে তোমার আমার মিলন হবেই। সত্যি বলছেন রাজপুত্র? হ্যাঁ আলো, এখন অনেক রাত হয়েছে, আমাকে যেতে হবে। এই বলে রাজপুত্র উধাও হয়ে যায়। এ কি রাজপুত্র, কোথায় কোথায় চলে গেলেন আপনি রাজপুত্র, রাজপুত্র? তখনই আলো বুঝতে পারে যে সে আসলে স্বপ্ন দেখছিল। এ কি, আমি তো স্বপ্ন দেখছিলাম। তাহলে রাজপুত্র এখানে আসেনি? কিন্তু কিন্তু কাল রাজপুত্রকে দেখার পর থেকে আমি কিছুতেই নিজেকে সামলে রাখতে পারছি না। না না, যে করেই হোক আমাকে নিজেকে সামলে রাখতে হবে। নিজেকে দুর্বল করা যাবে না, কারণ আমি জানি ওই রাজপুত্রের সাথে কখনোই আমার মিলন হবে না। সকাল হয়ে যায়। ওদিকে সকাল সকাল আলোর মামি মোরলের বাড়িতে যায়। মোরল মশাই, মোরল মশাই, মোরল মশাই বাড়িতে আসেন নাকি? কে কে এত সাত সকালে এত ডাকাডাকি করছে? ও আপনি, তা এই সাত সকালে কি মনে করে? কাল তো জাফর আমাকে যা নয় তাই বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে, তা আজ কি আপনি আমার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছেন? যান, চলে যান, আপনার সাথে আমার কোনো কথা নেই। মোরল মশাই, আমার কথাটা একটু শুনুন দয়া করে। না না, আমি কিছুতেই শুনতে চাই না। কালু, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, উনাকে এখান থেকে চলে যেতে বল। হ্যাঁ হ্যাঁ হুজুর, আপনাকে চলে যেতে বলেছেন, চলুন আমি আপনাকে এগিয়ে দিয়ে আসি। না, আমি কোথাও যাব না। আমি মোরল মশাইয়ের সাথে কথা না বলে কোথাও যাব না। মোরল মশাই, দয়া করে আমার একটা কথা শুনুন। হুজুর, উনি যেহেতু এত করে বলছে, তাহলে ওনার কথাটা একবার একটু শুনে নিন না। তুই বলছিস যখন, ঠিক আছে বলুন, কি বলতে আপনি এই সাত সকালে উঠে চলে এসেছেন? ওদিকে রাজপুত্র সকাল সকাল তৈরি হয়ে নেয়। তখনই সেখানে তোতা পাখি আসে। কি রাজপুত্র, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? আমি এক্ষুনি ওই জঙ্গলে যাব। ওই জঙ্গলে? কিন্তু কেন? আজ আবার শিকারে যাবে নাকি? না না, আজ আমি শিকারে যাব না। আজ আমি যাব ওই মেয়েটির খোঁজে। কাল সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি, বারবার শুধু ওই মেয়েটির মুখটা আমার চোখের সামনে ভেসে উঠেছে। তোতা বন্ধু, আমি তো ওই মেয়েকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। আমি বুঝতে পারছি, তুমি ওই মেয়েকে তোমার মন দিয়ে দিয়েছো, কিন্তু তুমি ওই মেয়ের ঠিকানা জানো? না না বন্ধু, আমি ওর ঠিকানা জানি না। তবে এটা জানি যে ওই মেয়েটির জন্য যেমন আমি স্থির থাকতে পারছি না, তেমন ওই মেয়েটিও আমার জন্য স্থির থাকতে পারছে না। আর আমি এটাও জানি যে ও আমার কাছে ছুটে আসতে চাইছে। আমি জানি ওই জঙ্গলের আশেপাশেই আছে ওই কন্যার বাড়ি। আর এটাও বলছি আমি যে ও আজ আমার সাথে দেখা করতে ছুটে আসবে। ঠিক আছে, চলো তাহলে। এরপর তোতা আর রাজপুত্র সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে রাজা রাজসভায় সেনাপতির সাথে কথা বলছিল। সেনাপতি, ভাবছিলাম এবার রাজপুত্রকে সিংহাসনের দায়িত্বটা দিয়ে দেব। এ তো খুব ভালো কথা, আমাদের রাজপুত্র তো বীর যোদ্ধা, আর সে এখন
এই রাজ্যের ভার নেওয়ার উপযুক্ত হয়েছে। আর আপনারও তো বয়স হচ্ছে, এখন তো আপনারও বিশ্রামের প্রয়োজন। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমি চাইছি সোহিনীর সাথে রাজকুমারের বিয়েটা হয়ে গেলে তাকে আমি সিংহাসনে বসিয়ে দেব। আর ভাবছিলাম যে তুমি যেমন আমার দুঃখ কষ্টে বিপদে আপদে আমার সবসময় পাশে থাকো, তেমন একটা বিশ্বস্ত কাউকে যদি আমার সূর্যের পাশাপাশি রেখে যেতে পারতাম তাহলে একটু নিশ্চিত হতে পারতাম। তা সেনাপতি, তোমার তো একটা পুত্র আছে, সে কোথায়? তাকে তো দেখি না। মহারাজ, আমার পুত্র রাকেশ তো অস্ত্রবিদ্যা প্রশিক্ষণের জন্য পাশের রাজ্যে আছে। অবশ্য দু একদিনের মধ্যে সে ফিরে আসবে। আর আমার পুত্র যুদ্ধবিদ্যায় বেশ পারদর্শী। বাহ, এ তো খুবই ভালো কথা। তাহলে তো সে সবসময় আমার পুত্রের সাথেই থাকতে পারবে। জি মহারাজ, আপনার যেমনটা ইচ্ছে। বলছিলাম মহারাজ, আজ আমার শরীরটা ভালো লাগছে না, আমি একটু আমার বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে চাই। কি বলছেন কি, আপনার শরীর খারাপ? ঠিক আছে, যান তাহলে, আজ আপনি বিশ্রাম করুন। এরপর সেনাপতি চলে যায়। ওদিকে আলোর মামি মরুলের সাথে আলোর বিয়ে দেওয়ার জন্য মরুলকে বিভিন্নভাবে বুঝাতে থাকে। আমি এতক্ষণে আপনাকে যা বলেছি আপনি বুঝতে পেরেছেন তো? আমি যে কোনো মূল্যেই হোক ওই আলোর সাথে আপনার বিয়েটা দেবই। তা বুঝলাম, কিন্তু আপনার স্বামী জাফর সে তো বিয়েটাকে মেনে নেবেই না। ও মেনে নিতে বাধ্য, আমি ওকে বাধ্য করবই। আর তাতেও যদি না হয় তাহলে আমি নিজে ওই মেয়েকে আপনার বাড়িতে দিয়ে যাব। শুধুমাত্র আপনি আমার বিষয়টা একটু দেখবেন, এই আর কি। তাহলে তো আর কোনো কথাই নেই, আর এসব নিয়ে আপনি ভাববেন না। কালু, এ কালু, কালু। জি হুজুর। যা তো, দেখ আমার বিছানার উপরে কিছু টাকা রয়েছে, ওগুলো একটু নিয়ে আয় তো। আপনি আবার এ সময় টাকা নিয়ে কি করবেন? আহ কালু, তুই বড্ড বেশি কথা বলিস, তোকে যা বললাম তুই আগে সেটা কর তো। আগে হুজুর। এই বলে কালু মরুলের ঘর থেকে সেই টাকাগুলো নিয়ে বাইরে বেরিয়ে আসে। এই নিন হুজুর। গাধা, আমাকে নয় ওনাকে দে। এরপর কালু আলোর মামিকে সেই টাকাগুলো দিয়ে দেয়। এত টাকা? হ্যাঁ, এটা আমি আপনাকে খুশি হয়ে দিলাম। এখন আপনি আলোর সাথে আমার বিয়ের ব্যবস্থা করুন, আমি আপনাকে আরো অনেক টাকা দেব। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখন আমি যাই, বাড়িতে আবার আমার রাসের কাজ পড়ে আছে। এই বলে কোকিলা বাড়ির দিকে রওনা দেয়। ওদিকে রাজপুত্র সেই জঙ্গলে গিয়ে আলোর জন্য অপেক্ষা করতে থাকে। রাজপুত্র, সেই কখন থেকে তুমি অপেক্ষা করেই যাচ্ছ? কিন্তু কই, সেই মেয়েটি তো তোমার সাথে দেখা করতে এলো না। আমি জানি, আর আমার মন বলছে সে আমার সাথে দেখা করতে আসবে, আর তার জন্য দরকার হলে আমি সারাটা দিন এই জঙ্গলে অপেক্ষা করব। আর আমার মন বলছে সে আমার কাছে আসবেই। এরপর বেশ কিছুক্ষণ ধরে রাজকুমারা তোতা আলোর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনও আলো রাজপুত্রের সাথে দেখা করতে আসে না। কন্যা, আমি জানি তুমি মনে মনে আমার কথা ভাবছো, আর আমি জানি তুমি জানো যে আমি তোমার জন্য অপেক্ষা করছি। কন্যা, এসো কন্যা, দয়া করে আমার কাছে এসো, আমি যে তোমার জন্য অপেক্ষা করছি। মনে হচ্ছে আমাকে সে ডাকছে, এখন আমি কি করব? আমি যে কিছুতেই তার ডাক উপেক্ষা করতে পারছি না, এক্ষুনি আমাকে যেতে হবে। এই বলে আলো রওনা দিতে যায়, আর তখনই শিলা আলোর সামনে এসে দাঁড়ায়। একি, তুই কোথায় যাচ্ছিস? বুবু, আমি এক্ষুনি আসছি। না, এখন তুই কোথাও যেতে পারবি না, মা আমাকে বলে গেছে তুই যেন সব কাজ ঠিক মতো করে নিস। বুবু,
তুমি একদম চিন্তা করো না, আমি এক্ষুনি চলে আসব আর ফিরে এসে সব কাজ করে দেব। না না, কি ভেবেছিস তুই? আমি বুঝি না, তুই কাজে ফাঁকি দেওয়ার বাহানা করছিস, আমি তোকে কোথাও যেতে দেব না। কি এখন কি করব আমি? বুবু তো কিছুতেই আমার কথা শুনছে না, কি করব? বুবু ঠিক আছে, আমি কোথাও যাচ্ছি না, তবে রান্নাঘরে তো একটু যেতে দাও। আমি রান্নাঘরে তোমার জন্য কিছু মিষ্টি রেখেছিলাম, ওগুলো এনে দেই। কি মিষ্টি? কিন্তু ও যদি রান্নাঘরে গিয়ে লোভে পড়ে সব মিষ্টি খেয়ে ফেলে। আরে শোন, তুই উঠানটা ঝাড়ু দে, আমি নিজে গিয়ে ওই মিষ্টিটা নিয়ে নিচ্ছি। এই বলে শিলা রান্নাঘরের দিকে যায়, আর আলো সেই সুযোগে জঙ্গলে রওনা দেয়। রাজপুত্র এখনো তো সে এলো না। আমি জানি সে আসবেই, সে কিছুতেই না এসে থাকতে পারবে না। আলো তাড়াতাড়ি করে জঙ্গলের দিকে আসতে থাকে। হঠাৎ করে তখনই কিছু কালো কাপড় দিয়ে মুখ বাঁধা লোক এসে আলোকে ঘিরে ধরে। আলো এসব লোকদেরকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এ কি তোমরা, তোমরা কারা, আমার কাছে কি চাও? লোকগুলো কোনো কথা না বলে সাথে সাথে আলোকে অজ্ঞান করে ফেলে, আর আলোর মুখ বেঁধে আলোকে নিয়ে চলে যায়। শিলা রান্নাঘরে গিয়ে কোথাও মিষ্টি খুঁজে পায় না। এ কি, কোথাও তো কোনো মিষ্টি নেই, আর তাহলে কি আলো আমাকে মিথ্যে বললো? আলো, এই আলো, আলো! শিলা রান্নাঘর থেকে বাইরে বেরিয়ে আসে, কিন্তু আলোকে কোথাও দেখতে পায় না। বুঝেছি, আলো আমাকে বোকা বানিয়ে কাজে ফাঁকি দেওয়ার জন্য পালিয়েছে। আজ মা আসুক, তারপর তোর মজা দেখাবে। অনেকটা সময় পার হয়ে যায়। রাজপুত্র তখনও আলোর জন্য অপেক্ষা করতে থাকে। রাজপুত্র, এবার তো বেলা পড়ে এলো, এখনো তো সেই কন্যা এলো না, আর আমার মনে হয় সে আর আসবেও না। কন্যা, সত্যি তুমি আমার সাথে দেখা করতে আসলে না? তাহলে কি আমার মন ভুল বলছে? আমি কি সত্যি আর তোমার দেখা পাবো না? তো বন্ধুরা, ওই মুখোশধারী লোকগুলো কি আলোর বড় কোনো ক্ষতি করে দেবে? আর রাজপুত্র কি আলোকে ভুল বুঝে দূরে সরে যাবে? সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।